आज के आमरा शिखब किभावे सेटेर अंकगुलो करा जाए। अच्छा एखाने देवा आछे a इक्वल टू वन टू थ्री b इक्वल टू फाका ए चिन्हटा माने आछे फाका फाका सेट होले a u b कत और a u b एर उल्टे u b कत। अच्छा এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের মনে রাখতে হবে এই চিহ্নটার মানে কি, আগে এইটা মনে রাখতে হবে। এই চিহ্নটার মানে হচ্ছে কমন আর আনকমন সব, কমন প্লাস আনকমন, আনকমন কমন আর আনকমন, কমন এবং আনকমন সব। আর এই চিহ্নটার মানে হচ্ছে শুধু কমন, শুধু কমন। তার মানে আমরা দেখি প্রথমে চাইছি হচ্ছে এ এই চিহ্নটা মানে ইউ, ইউ যদি থাকে তার মানে হচ্ছে কমন আনকমন সব। আচ্ছা আগে হিসেব করি কমন কি, এক দুই তিন আর এই ফাঁকা সেট, ফাঁকা এই এক দুই তিন আর ফাঁকার মধ্যে কমন জিনিসটা হচ্ছে ফাঁকা জিনিস। তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে জিনিসটা হবে ফাঁকা। এবার হচ্ছে আনকমন আছে কারা কারা, আনকমন আছে এক দুই তিন, তার মানে কমন আনকমন সব মানে উত্তর হবে এ ইউ বি ইকুয়াল টু ফাঁকা। উত্তর যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ফাঁকা আর উত্তরে রাখার দরকার নাই, তার মানে উত্তর হবে হচ্ছে আনকমনগুলো আছে কত, এক দুই তিন, আর এর সাথে ফাঁকাও বসাই অনেকে বসাই দিতে চায়, কিন্তু যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ফাঁকা সেটা বসানোর কোনো দরকার নাই। এখন বলা আছে তাহলে উত্তর হবে খ নম্বর। তার মানে আমরা যখন এই চিহ্নটা পাবো তখন এর মানে বুঝবো কমন এবং আনকমন সব। এরপরে উল্টা ইউ, উল্টা ইউ যখন লিখবো তখন মানে রাখতে হবে শুধু কমন। আচ্ছা এ আর বি এর মধ্যে কমন কি আছে, এ আর বি এক আছে এখানে এক নাই, এখানে দুই আছে এখানে দুই নাই, এখানে তিন আছে এখানে তিন নাই, তার মানে কোনো কমনই নাই। কোনো কমন যদি না থাকে তাহলে মনে রাখতে হবে যে কমন আছে একটা জিনিস, এটা হচ্ছে ইউ, এ ইউ বি ইকুয়াল টু। যদি কখনো কোনো কমন না থাকে তাহলে মনে রাখতে হবে কমন হচ্ছে ফাঁকা সেট এই চিহ্নটা, অথবা এরকমও চিহ্ন দিতে পারি আমরা এরকম ফাঁকা সেটের চিহ্ন, এটা এইটাও কারেক্ট এইটাও কারেক্ট। তার মানে যখন আমরা এই চিহ্ন পাবো সেটা হচ্ছে কমন, আর এই চিহ্নটা যখন পাবো তখন কমন এবং আনকমন সব। তাহলে এখন এইটি উত্তর হবে, দ্বিতীয় অঙ্কের উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, এ উল্টা ইউ বি ইকুয়াল ইকুয়াল হবে হচ্ছে ফাঁকা সেট।